আসসালামুয়ালাইকুম। ইউটিউবে আমার ভিডিও ছাড়ার পরে শিক্ষার্থীদের মানে অভাবনীয় রেসপন্স পাওয়ার পরে আমি খুবই মানে উৎসাহিত, সেই জন্য আজকে একটা ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে কলেজের রসায়নের একটা অঙ্ক খুবই কমন থাকে এবং বোর্ড পরীক্ষায় প্রায় প্রতিবারই আসে এবং পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এরকম একটা ম্যাথ যেটা পরীক্ষায় খুব সহজভাবে লিখিত পরীক্ষায় করে আসা যাবে, ইভেন এমসিকিউ সলভের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো ভিডিওটা আমরা শুরু করতেছি। সেই প্রশ্নটা হলো যে কি থাকে, যে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, দুই একটা অ্যাসিড আর একটা ক্ষার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দুইটা যদি অ্যাসিড এবং ক্ষার একসাথে করা হয় তাহলে মিশ্রিত দ্রবণ যেটা আছে সেটার প্রকৃতি কিরূপ হবে সেটার উপর বলা থাকে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোয়াইট বোর্ড লার্নিং, আর এটা আমার ফেসবুক পেজেও পাওয়া যাবে ইয়াগুলা লিঙ্ক, এবং ফেসবুক পেজে এগুলো সব আপডেট দেওয়া হয় অনলাইন মাস্টার বাড়ি। হ্যাঁ, তো আমরা প্রশ্নটা দেখি যে কী ধরনের প্রশ্নটা থাকে। তো প্রশ্নটা হলো যে আমি বলতেছিলাম যে একটা অ্যাসিড এবং একটা ক্ষার দেওয়া থাকে, এখানে দেখতেছি যে 20 মিলি 0.1 mm, এটা 0.1 mm নাও দেওয়া থাকতে পারে, এখানে প্রশ্নে দেওয়া থাকতে পারে ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 mm, রাইট? কি সালফিউরিক অ্যাসিড, তাহলে 20 ml ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড একটা পাত্র দেওয়া আছে, এটার নাম দিয়েছে এ। আরেকটা আছে পাত্র হলো বি, যেখানে পটাশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ ক্ষার এর কি 40 ml এবং 0.15 molar অর্থাৎ মোল পার লিটার যেটা সেটা দেওয়া আছে। তো এ এবং বি কি, প্রশ্নটা হলো এ এবং বি দ্রবণ দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি ও ঘনমাত্রা নির্ণয় করো। তো অধিকাংশ সময়ই মিশ্রণের প্রকৃতি পর্যন্ত আসে যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করে, একটা অ্যাসিড একটা ক্ষার একসাথে করা হলো, তো দ্রবণ দ্বয় একসাথে করার পরে যে প্রকৃতি সেটা হচ্ছে নির্ণয় করতে বলে। সেক্ষেত্রে আমরা একটা খুব সহজ নিয়মে, হ্যাঁ একটা অ্যাকসেপ্টেড নিয়মে আমরা একটা করব খুব সহজভাবে কোনো টেনশন ছাড়া। তো আমার লেকচার অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া এইসব ইয়ের উপর, আমাকে অনেকে ইনবক্স করছে হোয়াটসঅ্যাপ ইয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে ভাইয়া যে আপনার ইয়ের আগের ভিডিওগুলো খুবই সুন্দর আসছে, তো সেই ভিডিওর প্রেক্ষিতে এরকম কিছু ভিডিও দেন যেগুলো আমার ওই যেহেতু পরীক্ষার সামনে আছে বা যারা ফার্স্ট ইয়ার আছে তাদের কেমিস্ট্রি খুব বোঝা মনে হয়, তো সেই ক্ষেত্রে ইয়ে করতেছে। তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে কেমিস্ট্রির উপরে যত লেকচার আছে আমার নোট করা আছে, ইয়েটি করা আছে, সেগুলো করাবো এবং আশা রাখি আল্লাহর রহমতে কোনো লোড থাকবে না। একটা করে লেকচার পড়া, একটা সেট প্রশ্ন কমপ্লিট, জিরো লোড, লোড ছাড়া, নো টেনশানে, একদম সুন্দর মুডে পরীক্ষা দিতে যাবে শিক্ষার্থীরা আশা রাখি। তো প্রশ্ন তো রেডি, এখন আমরা এটা সমাধান করব কিভাবে সেটা আমরা দেখি। এখন অ্যাসিড এবং ক্ষার এই ধর্ম তো একটা আর একটার আলাদা। অ্যাসিডের ধর্ম হচ্ছে ক্ষারকে প্রশমিত করা, ক্ষারের ধর্ম হচ্ছে অ্যাসিডকে প্রশমিত করা। তাহলে সেই ক্ষেত্রে কী ধরি, ধরি অ্যাসিডের ঘনমাত্রা ধনাত্মক এবং তাহলে ক্ষারের ঘনমাত্রা কী হবে, ঋণাত্মক। এটা একটা প্র্যাকটিস, কেউ ক্ষারের ঘনমাত্রা ধনাত্মক ধরতে পারে, অ্যাসিডের ঘনমাত্রা ঋণাত্মক ধরতে পারে, কিন্তু আমরা একটা প্র্যাকটিস করব, আগে থেকেই একটা জিনিস সিদ্ধান্ত নিব। তো আমরা একটা নর্মাল প্র্যাকটিস করি আমরা যে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে ধনাত্মক এবং ক্ষারের ঘনমাত্রা তাহলে কী হবে, ঋণাত্মক, এটা আমরা ধরে নিলাম। এটা ধরে নেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করব তখন যদি ধনাত্মক আসে তাহলে বলবো এটা অ্যাসিড, আর যদি ঋণাত্মক আসে তখন বলবো আমরা ক্ষার। এই অঙ্কটা হচ্ছে ফিজিক্সের অঙ্কের মতো, যে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করছি না, যে একটা প্লাস আর একটা মাইনাস যদি একদিক আরেকদিক উল্টা দিকে আসে তাহলে প্লাস হলে দেখা গেলো যে প্লাস যদি ধরছি বাম দিক থেকে ডান দিক তাহলে মাইনাসটা হয় ইয়া ডান দিক থেকে বাম দিক, মানে তার উল্টাটা ইয়া হয়। তো ওই রকম আর কি, অনেকটা এরকম যে প্লাস আসলে বলবো অ্যাসিডের ঘনমাত্রা, যদি মানে প্লাস আসে তাহলে বলবো দ্রবণটি হচ্ছে অ্যাসিডীয়, আর যদি ঋণাত্মক আসে তাহলে বলবো ক্ষারীয়। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের অ্যাজাম্পশন বা মোটামুটি যে ইয়া করা সেটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা সূত্রে আসি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এমভি যোগ এমভি ইকুয়াল এম, যে অ্যাসিড এবং ক্ষার যেটা মিশ্রিত করছি তার ঘনমাত্রার যোগফল করে দিব। এখন সামনে একটা করে ফ্যাক্টর আসবে, সেটা হলো এক্স এবং ওয়াই, অনেক সময় অনেক বইয়ে দেওয়া আছে এবি, এবি আমরা দেই না, এটা অন্য একটা কারণ আছে, এক্স ওয়াই দিলে কোনো টেনশন থাকে না। তাহলে এক্সটা কিসের জন্য, আমি তো এখানে লিখছি যার সামনে এক্স আছে সেটা হলো, আমি বলি এটা যার তার, এক্স এবং ওয়াই হচ্ছে আসলে কি তুল্য সংখ্যা। এখন প্রথমটা আমি এ নিছি সাবস্ক্রাইব হিসেবে, সাবস্ক্রাইবটে কি হবে, সাবস্ক্রিপ্টে হচ্ছে এ নিছি এ ফর অ্যাসিড, বি নিছি বি ফর বেজ। এখানে কিন্তু এম এর নিচে কোনো কিছু নেই নাই, কারণ কি দ্রবণের ঘনমাত্রা আমি আগে থেকেই জানি না যে এটা অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, যদি হতো তাহলে আগে থেকে জানতাম ভাই। ওকে, এখন তৃতীয় কোনো পাত্রে বলে নাই যে পানি যোগ করে ইয়ে দিয়ে করে এত আয়তন করা হলো, সো তৃতীয় পাত্র উল্লেখ করা না মানে হচ্ছে
যে দুইটা পাত্রের দ্রবণ একসাথে করা হয়েছে সেই দুইটা আয়তন কি হবে, আসলে সেই দুইটার আয়তন যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিএ এবং ভিবি যোগ হয়ে গেল, ওকে ফাইন। তো ইকুয়েশন লেখা কিন্তু খুব সহজ, প্রথমে ইয়ে করে সুন্দর করে লিখে নিবে। তো কীরকম যদি কেউ ইকুয়েশন লিখতে চায় বা ইয়ে করে, আমি একটু লিখে দিই, এম ভি যোগ এম ভি ইকুয়াল এম ভি প্লাস ভি। লিখতে হয় কীভাবে, তাহলে এখানে দেবো অ্যাসিডের জন্য ধরলাম এটা, এটা ধরলাম বেজের জন্য, এটা ধরলাম অ্যাসিড, এটা হলো বেস, এখানে দিব এক্স, এখানে দিব ওয়াই। এখন এক্স ওয়াই নিয়ে কথা বলতে হবে, কি যেমন সালফিউরিক অ্যাসিডের জন্য এক্সের মান কত, এক্সের মান হলো দুই। এখানে তো বোঝাই যায় যে দুইটা এখানে ইয়ে আছে, প্রোটন আছে, বোঝাই যায় তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের হলো দুই। যদি আমি নাইট্রিক অ্যাসিডের কথা বলি তাহলে এক্সের মান হবে ওয়ান, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি বলি তাহলে এক্সের মান হবে ওয়ান। অনুরূপভাবে ওয়াই কার জন্য ধরতেছি, ক্ষারের জন্য, ক্ষারের তুল্য সংখ্যা, ক্ষারের জন্য ধরতেছি। তাহলে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে ওয়াই এর মান হবে কত, ওয়ান, রাইট? পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে ওয়াই এর মান কত হবে, ওয়ান। এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয় এই ক্ষারের জন্য হলে ওয়াই এর মান হবে টু। এগুলো বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে এটা কোনটা এক্সের মান ওয়ান, কোনটা টু, ইত্যাদি। তো আমরা কী বলতেছিলাম, যার তার, অর্থাৎ অ্যাসিড যদি নিচ্ছি তার যদি তুল্য সংখ্যা দুই হয় তাহলে যার তার, তার মানে যে বেশি ইয়ে আছে তাকেই আমি গুণ করে দিব, সে উত্তরটাতে হলো এই কথা, ওকে। তাহলে এবার আমরা মূল ইয়াতে পড়ার ইয়াতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি ইয়াটাতে, সেটা দেখি, সূত্রটা তো ক্লিয়ার, আমি সূত্রটা তো লিখে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রথম তো অ্যাসিডের জন্য ধরছি, অ্যাসিড হচ্ছে এখানে কি সালফিউরিক অ্যাসিড, তাহলে এক্সের মান হলো দুই, ওকে। সূত্রটা এ করে লিখি, তাহলে এক্সের মান হচ্ছে দুই, এম কত, মোলার মোলারিটি যেটা 0.1, তাহলে 0.1 লিখলাম। ভিএ কত, আয়তন কত অ্যাসিডের, 20 ml, 20 ml লিখলাম। এবার আসি ওয়াই, ওয়াই কত, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ওয়াই এর মান কত, ওয়ান। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, 0.15। বি কেয়ারফুল হেয়ার, কি যে এখানে কিন্তু কি আছে, একটা মাইনাস আছে, কেন, ওই যে অ্যাসিডের ঘনমাত্রা আমি ধনাত্মক ধরলাম আর আমি ক্ষারের ঘনমাত্রা তাহলে কি ধরবো, ঋণাত্মক, সেই জন্য কিন্তু এখানে একটা মাইনাস দেওয়া আছে। তারপরে এর আয়তন দ্বিগুণ করলাম, ওকে, এম ভি এ প্লাস ভিবি, এটা হলো 20, এটা হলো 40, যোগ করলাম, ওকে ফাইন। এখন শুধু যোগ বিয়োগ, এটা গুণ করে আসে 4, এটা গুণ করে আসে হলো -6, ইকুয়াল এম ইন্টু 20 আর 40 যোগ করলে 60, ঠিক আছে, ওকে। এখান থেকে কিসের মান বের করলাম, এম এর মান। এখন দেখতেছি যে এম এর মানটা বের করার পরে দেখলাম যে এর চিহ্নটা কি ঋণাত্মক। তো ঋণাত্মক চিহ্ন হলে কি মিন করে, আমরা তো প্রথমে ধরে নিয়েছিলাম ক্ষারের ঘনমাত্রা ঋণাত্মক, তো আমাদের এখানে কি আসছে, এসি ইয়া যে মিশ্রণের যে ঘনমাত্রা সেটা আসছে নেগেটিভ। সো আমরা এখান থেকে তো ইজিলি বলতে পারি এই দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় এবং এটার ঘনমাত্রা কত, 0.0333 মোল পার লিটার। এখানে লিখেও দিছি ভাষাটা, যে এখানে মিশ্রণের ঘনমাত্রা ঋণাত্মক বা নেগেটিভ, তাই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয় এবং মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে কত, 0.033। এখানে আর কিন্তু আমি মাইনাস লিখবো না, কেন, মিশ্রণের ঘনমাত্রা তো আমি বলতেছি এবং এটা কি কি বলতেছি, যে এটা ক্ষারীয়, ক্ষারীয় বললে তো আর মাইনাস তার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এভাবে খুব সুন্দর মতো এই সূত্রটার সাহায্যে খুব ইজিলি, খুব সহজভাবে করা যায়, মাথায় কোনো লোড থাকবে না ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, প্রথম অঙ্কটা তো আমরা দেখলাম, প্রথম অঙ্কটা যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হলো, ওই অঙ্কটা পাশাপাশি আরেকটা প্র্যাকটিস করা দরকার। এবার এটা প্র্যাকটিস করলে খুব ইজিলি হবে এবং অঙ্কটা আরেকটু কনসেপ্টটা ডেপথে চলে যাবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের সমস্যা তৈরি হবে না, খুব সুন্দর মতো বোঝা যাবে, ওকে ফাইন। এবার একটা প্রবলেম এখানে, ওটা আর এটা কিন্তু একই ধরনের ইয়া, এখানে বলা আছে, প্রশ্নটা আমি একটু পড়ি, 50 ml সেমিমোলার, 50 ml সেমিমোলার, সেমি মানে কত, অর্ধেক, অর্থাৎ 0.5 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড। তো আমি এটা ডিটেক্ট করলাম, এখানে সালফিউরিক অ্যাসিড বলা আছে, তার মানে কত, এক্সের মান হলো টু, আমরা দেখবো নিচে। এবং 100 ml ডেসিমোলার, ডেসিমোলার মানে কত, 0.1 ml, এগুলো আমরা প্রশ্ন থেকে সুন্দর মতো দাগাঙ্কিত করলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কত, ওয়াই এর মান হলো 1। দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, আচ্ছা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা কত হবে,
এটা হাজারি স্যারের বইয়ের অঙ্কটা দেওয়াও আছে এবং এটা পরীক্ষাও কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট এবং আগের অঙ্কটা খুবই ধারাবাহিকতার সাথে এই অঙ্কটা খুব সুন্দর মনে হয়েছে আমার কাছে অনেক বেশি সুন্দর এটা আমরা একটু প্র্যাকটিস করব তো আমরা যখন পড়লাম তখন কিন্তু যে মোলারিটি তারপর হচ্ছে এক্স এর মান কত ওয়াই এর মান কত আমরা তো বলছি এক্স এর মান ওয়াই এর মান প্রথম দিকে যেটা দেখালাম ওটা খুব সুন্দর করে ইয়ে করা যাবে ওকে ডিটেক্ট করলাম এখন আমরা কি করব ধারাবাহিকভাবে অঙ্কটা করি তাহলে কি ওই যে ইকুয়েশনটা লিখব এম ভি যোগ এম ভি ওইভাবে এক্স ওয়াই ইয়ে করে আমি কি আর একবার দেখাই দিব নাকি এখানে যে আমি লিখছিলাম আগের ইয়েটাতে এটা কি আমি আবার দেখাই দিব আবার দেখাই দিব এম ভি লেখা স্টাইলটা দেখি খালি মুখস্থ করে লিখলে তো হবে না সিস্টেম আছে লেখার হ্যাঁ খুব সুন্দর এখানে এক্স দাও এসিডের সামনে লেখার এসিড কেমনে এখানে এ দিলাম এ দিলাম বি দিলাম বি দিলাম এ দিলাম বি দিলাম তো এইভাবে এটা জিনিসটা সুন্দর করে লেখা যাবে ঠিক আছে তো এক্স ওয়াই তো এই যে অ্যাসিডের যে তুল্য সংখ্যা আর ওয়াই হচ্ছে কি ক্ষারের তুল্য সংখ্যা ক্ষারের তুল্য সংখ্যা ঠিক আছে তো এইভাবে তো সহজে এই সূত্রটা ইয়ে করে লেখা যাবে তাহলে এই সূত্রটা তো লেখা শিখেলাম কিভাবে লেখা যাবে ঠিক আছে এক্স হলো এক্স এর মান তো আমরা যখন পড়লাম যে সালফিউরিক অ্যাসিড এক্স এর মান হলো 2 এবং ওয়াই এর মান হলো 1 এটা ক্ষারের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে এখন শুধু মানগুলো বসায় দিই অঙ্ক থেকে মানগুলো বসায় দিই এবং এখানে এই যে এক্স এর মান হলো 2 তাহলে সেমি মোলার বলছিল 0.5 50 এমএল ছিল হচ্ছে অ্যাসিড প্লাস দিলাম 1 হলো ক্ষারের মান অর্থাৎ যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ওয়াই এর মান 1 এম যেটা হচ্ছে ঘনমাত্রা ক্ষারের ঘনমাত্রা বলছিল ডেসিমোলার তাহলে পয়েন্ট 0.1 কিন্তু এখানে মাইনাস দিতে ভুল করলে হবে না এখানে একটা কিন্তু কি আছে মাইনাস আছে এটা মাইনাস মনে রাখতে হবে ইনটু আয়তনটা বসাইলাম এম ভি প্লাস ভি এটা বসাইলাম বসানোর পর শুধু জাস্ট কি ক্যালকুলেশন করব দেখা গেল এম এর মান কি আসছে ধনাত্মক এম এর মান হলো পজিটিভ চলে আসছে এম এর মান পজিটিভ তার মানে কি ওই যে আগে যেটা বলছিলাম যে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে ধনাত্মক বসাইছি আর ক্ষারের ঘনমাত্রা বসাইছি ঋণাত্মক ঠিক আছে তো আমার উত্তরে যে ঘনমাত্রাটা আমি দ্রবণের ঘনমাত্রা সেটা আসলো পজিটিভ তার মানে মিশ্রণের প্রকৃতি কী হবে অ্যাসিডিও হবে এখন এখানে একটু প্রশ্ন থেকে যাবে যদি মিশ্রণের প্রকৃতি ওকে কোনো সমস্যা নেই মিশ্রণের প্রকৃতি নিয়ে কোনো অসুবিধা নেই মিশ্রণের প্রকৃতি হবে কি অম্লীয় কেননা ঘনমাত্রা আসছে ধনাত্মক সেই জন্য মিশ্রণের বা দ্রবণটির যে প্রকৃতি সেটা অম্লীয় হবে এটা নিশ্চিত আচ্ছা এখন বলছে মিশ্রণটির ঘনমাত্রা কত এইবার এই জিনিসটা একটু বুঝতে হবে কি এখন আমি মিশ্রণের ইয়া জানি প্রকৃতিটা জানি ঠিক আছে যদি মিশ্রণের প্রকৃতি আমি জানি তাহলে আমার কি করা উচিত মিশ্রণের প্রকৃতি যে অম্লীয় হয় অম্লীয় হলো এক্স তাহলে এখানে আমাকে এক্স দেওয়া উচিত ঠিক না এখানে এক্স দেওয়া উচিত আমাকে ওকে ফাইন তাহলে এখানে এক্স থাকতো এক্সের মান কত 2 তাহলে 2 এখানে চলে আসলো এম এর সামনে 2 চলে আসলো এম এর সামনে 2 চলে আসলো আলটিমেট তাহলে এম এর মান কত হইল 0.266/2 অর্থাৎ মিশ্রণের প্রকৃত ঘনমাত্রা প্রথমে যেটা বের করা হলো তার কি হয়ে যেত অর্ধেক হয়ে গেল ঠিক আছে যদি যখন আমরা কি দ্রবণের ঘনমাত্রাটা মানে প্রকৃতি যখন জেনে যাই অর্থাৎ প্রকৃতি জানার পরে যদি সেটা যদি দেখা গেলো এক অম্লীয় ক্ষার বা এক ক্ষারীয় অম্ল হ্যাঁ তখন কোনো সমস্যা না এক এক্স এবং ওয়াই এর মান যদি এক এক হয় তাহলে কোনো সমস্যা নাই যদি 2 হয় তাহলে সমস্যা হবে কীরকম সমস্যা আসলে কোনো টেনশনের কারণ নাই সমস্যা মানে সমস্যা কিন্তু আমার না এই অঙ্ক থেকে সহজভাবে কীভাবে বোঝা যায় ক্লিয়ার করে পড়া যায় সেটার জন্য কিন্তু আমি বলতেছি আচ্ছা তাহলে কী করবো আমরা যেহেতু দ্রবণটি অ্যাসিডীয় এবং সালফ্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2 অর্থাৎ একের থেকে বেশি হলে তাহলেই আমাদের চিন্তা করতে হবে তাই দ্রবণটির প্রকৃত ঘনমাত্রা হবে যেটা আমরা বের করছিলাম এম এর মান সেটা 2 দ্বারা ভাগ হবে অর্থাৎ তাহলে আমি এখন এটা ক্লিয়ার করে দিই দেখা গেল মিশ্রণের এই মিশ্রণটার যদি ঘনমাত্রা ক্ষারীয় আসতো তাহলে কোনো ভাগটাকের ব্যাপার ছিল না কেন ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তো ওয়াই এর মান 1 তার এক দিয়ে ভাগ করলে কি গুণ করলে কি কোনো অসুবিধা নাই কিন্তু এখানে আমার আসছে অম্লীয় এবং এই অম্লটা হলো সালফ্রিক অ্যাসিড যেখানে তার যে তুল্য সংখ্যা সালফ্রিক অ্যাসিড কি 2 আছে তুল্য সংখ্যা তাহলে যখন আমার এই দ্রবণটির প্রকৃতি আসলো অম্লীয় এবং দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তখন অবশ্যই ঘনমাত্রা যে প্রথম যে আমরা এমটা বের করলাম না জেনে যেটা বের করছি আসলে যেহেতু আমরা জানি না মিশ্রণের প্রকৃতির ইয়া যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে এম যেটা বের করছি সেটাকে অবশ্যই তখন 2 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এটা সালফ্রিক অ্যাসিড যদি নাইট্রিক অ্যাসিড হতো হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো তাহলে কিন্তু আমরা এটা ভাগ করতাম না অর্থাৎ এক্সের মান যদি 1 হয়ে যেত তাহলে আমরা ভাগ করতাম না এক্সের মান যখন
2 হয়ে গেল তখন আমরা বাই করতেছি এবং মিশ্রণের প্রকৃতি যখন কি আসছে অ্যাসিডি আসছে তখন এটা ক্লিয়ার করতেছি আমি আশা রাখি এটা বুঝতে পারছো এবং যদি কোনো সমস্যা থাকে তাহলেও আমাকে ইনবক্সে জানাইলেও হবে ঠিক আছে আমি আশা রাখি এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমি যেন এই যেহেতু আমার ইনবক্সে অনেক স্টুডেন্ট আমাকে নক করছে যে ভাইয়া এক সুন্দর ভিডিও অনেক ইয়া হয়েছে আরও সুন্দর করে ভিডিও ইয়া করেন আমাদের যেসব টপিকে সমস্যা আছে সেগুলো একটু ভিডিও দেন আমি আশা রাখি মিশ্রণের প্রকৃতি অ্যাকসেপ্ট ইনশাল্লাহ কমন পড়বে বোর্ড পরীক্ষাও কমন পড়বে এবং এমসিকিউ সহ এবং ইভেন এটা ভর্তি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে এবং খুব সহজ এবং একটা চমৎকার নিয়ম আমি শিখেলাম ঠিক আছে আর ওই যে ইয়ে করে কোচিং এবং অনলাইন মুক্ত মুগলা আসলে কি মেইন কথা হলো কি যে অনলাইন করো যতই করো ভাইয়েরা আসলে নিজে থেকে না বুঝলে কেউ তোমাকে কেউ বুঝাইতে পারবে না এটা হলো আসল কথা এটা হলো সত্য কথা তো আমি যখন এটা ভিডিও আপনারা দেখছেন তখন এটা লেকচারটা অবশ্যই খাতায় উঠাবেন তারপরে সুন্দর মতো ভিডিওটা দেখবেন হেডফোন কানে দিয়ে বা ইয়া করে ভালো দেখার পরে এটা দেখবেন যে আমি করতে পারি কি না এরকম একটা অঙ্ক যদি কোনো ইয়া থাকে সুন্দর করে করলে আমি আশা রাখি এটা কোনো সমস্যা হবে না এবংগুলা অযথা বিভিন্ন কোচিং সেন্টারের ভাইয়েরা পেঁচায় এবং বই পুস্তকেও অনেক ডিটেলস অনেক বড় বড় করে দেওয়া আছে আসলে ওগুলা পরীক্ষা হলে করার আগেই মাস্টারমশাই খাতা নিয়ে চলে যাবে ঠিক আছে ভাইরা ভালো থাকবেন পড়াশোনা করেন আসসালামু আলাইকুম